হ্যালো গাইস, তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আলোচনা করব যে সমস্ত ক্যান্ডিডেট 2020 সালে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে ডিস্টেন্স এডুকেশন পড়তে চাচ্ছেন পোস্ট গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটে, তো তোমাদের কিন্তু আজকে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তো তোমরা সেই ফর্ম ফিল আপটি কী করে করবেন এবং তোমাদের যে অ্যাডমিশন ফিস রয়েছেন সেটি কী করে পেমেন্ট করবেন এবং অ্যাকচুয়ালি তোমাদের অ্যাডমিশন ফিস কত হতে চলেছেন এবং তোমরা কবে থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং কবে তোমাদের লাস্ট অ্যাপ্লিকেশান, ফুল প্রসেস এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই তোমাদেরকে একটাই কথা বলবো, ভিডিওটি কোনো রকম স্কিপ করে দেখবেন না, কারণ আমি মনে করি তোমাদের কিন্তু প্রত্যেকটি স্টেপ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা প্লিজ ভিডিওটিকে স্কিপ করবে না। আর ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখতে চাইবো, তোমরা যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে দেখুন আমার ভিডিওর নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটিকে প্রেস করে দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশাপাশি বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান অন করে নেবেন। তাহলে কী হবে, আমি যখনই কোনো ডিস্টেন্স এডুকেশন নিয়ে আপডেট নিয়ে আসবো আর কি তোমাদের জন্য, তাহলে তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং এই ধরনের ভিডিও থেকে তোমরা সবসময় এগিয়ে থাকবেন। তো বর্তমানে তোমাদের স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এটি হলো ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের মেন অফিসিয়াল সাইট ডিস্টেন্স এডুকেশনের। তো এই ওয়েবসাইটে যাওয়ার জন্য তোমাদের স্মার্টফোন বা তোমাদের ডেস্কটপের গুগল ক্রোমটি ওপেন করে নিতে হবে। তারপরে তো তোমরা গুগল সার্চ বারে লিখবেন DDE NBU DDE, লিখে দিয়ে সার্চ করে দেবেন, সাথে সাথে তোমরা এই ওয়েবসাইটে প্রবেশ করে যাবেন। তারপরে এই ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে একটা যে থ্রি ডট দেওয়া রয়েছে এখানে তোমরা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ডেস্কটপ সাইট রয়েছেন এটি তোমরা অন করে দিবেন। অন করে দেওয়ার পর নিচে একটু স্লাইড করবেন, এখানে দেখুন প্রথমে রয়েছেন অ্যানাউন্সমেন্ট, তারপরে অ্যাডমিশন, ঠিক আছে। তো অ্যাডমিশনের এখানে তোমরা একটি নোটিশ দেখতে পাচ্ছ যেখানে লেখা রয়েছে অ্যাডমিশন নোটিশ ফর ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে, 2020। এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। তো এই নোটিশে কী বলা রয়েছে, তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবেন সেপ্টেম্বরের 21 তারিখ থেকে শুরু করে অক্টোবরের 20 তারিখ, ঠিক আছে, তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং তোমাদের যে ফিস রয়েছেন সেটি পেমেন্ট করতে পারবেন সেপ্টেম্বরের 21 তারিখ থেকে অক্টোবরের 20 তারিখ। কিন্তু তোমরা যদি এই সময়ের মধ্যে পেমেন্ট না করতে পারো তাহলে তোমাদের আরেকটি ডেট রয়েছে, সেটি হচ্ছে অক্টোবরের 21 তারিখ থেকে শুরু করে অক্টোবরের 28 তারিখের মধ্যে তোমরা পেমেন্ট করতে পারবেন, তবেই পেমেন্টের কিন্তু ফাইন নেওয়া হবে, কিছু টাকা হলেও ফাইন নেওয়া হবে। সাপোজ ধরুন 150 থেকে 200 বা 50 টাকা, এই ধরনের মানে অ্যাডমিশনের ফিসের থেকে 50-60 টাকা বা 100 টাকা তোমাদের মানে এক্সট্রা ফিস নেবে, কারণ তোমরা লেটে জমা দিচ্ছেন, ঠিক আছে, ফিসটি। তো তোমাদের এক্সট্রা চার্জ নেওয়া হবে। টোটাল এখানে কয়টি কোর্স রয়েছেন, টোটাল এখানে 4টি রয়েছেন, দেখুন এতে লেখা রয়েছেন এমএ, বিতে লেখা রয়েছেন এমএসসি, সিতে লেখা রয়েছেন বিএ এবং ডিতে লেখা রয়েছেন বিকম, ঠিক আছে। এখানে টোটাল 4টি কোর্স রয়েছেন, এই 4টি কোর্সে কী কী সাবজেক্ট রয়েছেন প্রথমে দেখে নেব। এমএতে রয়েছেন ইংলিশ, বেঙ্গলি, নেপালি, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, এবং এমএসসিতে রয়েছেন ম্যাথামেটিক্স, এবং পাশে কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে, মানে তোমরা তোমাদের কোয়ালিফিকেশান কত হলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই কোয়ালিফিকেশান ডিটেলসগুলো লাইন বাই লাইন দেওয়া রয়েছে, তোমরা একবার দেখে নেবেন, কারণ নোটিশটি অনেক বড় আর অনেকগুলো কোর্স রয়েছে, সবগুলো যদি কোর্স তোমাদেরকে বোঝাতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সিতে রয়েছেন বিএ জেনারেল, ঠিক আছে, 3 বছরের কোর্স এবং এখানে টোটাল 6টি সেমিস্টার থাকবে, ঠিক আছে। তো বিকমের রয়েছেন টোটাল 3 বছরের কোর্স এবং এখানেও 6টা সেমিস্টার থাকবে, এবং এমএসসির 2টো কোর্স, এখানে তোমরা 4টি কোর্স পাবেন, সরি 4টি সেমিস্টার পাবেন, এবং এমের জন্য রয়েছেন 2 বছরের কোর্স এবং এখানেও তোমরা কিন্তু 4টি সেমিস্টার পাবেন। তো এটা অবশ্যই ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারেন কী কী কোয়ালিফিকেশান রয়েছেন। আর আরেকটি কথা বলে রাখি, অ্যাডমিশন যে ফিস রয়েছেন এমএ এবং এমএসসির ফার্স্ট সেমিস্টারের জন্য লাগবে সবার জন্য 7,500 টাকা, এবং যারা বিপিএল এবং এএওয়াই আর কি তাদেরকে দিতে হবে 4,300 টাকা, এবং যারা বিএ এবং বিকমের ফার্স্ট সেমিস্টারে অ্যাপ্লাই করবেন তাদের জন্য পে করতে হবে 6,550 টাকা, এবং বিপিএল এবং এএওয়াইরা পেমেন্ট করবেন 3,950 টাকা, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশান যে অ্যাড্রেস রয়েছেন
মানে ওয়েবসাইট সেটি দেওয়া রয়েছে দেখুন www.ddeandview.in, আরেকটি রয়েছে www.nvusc.in, লিখে ব্যাকওয়ার্ড নেব, তারপরে দেখে নেব কি রয়েছে। নিচে লেখা রয়েছে দেখুন ক্লিক হিয়ার টু ওপেন অনলাইন অ্যাডমিশন পোর্টাল অফ ডিই পিজি সেমিস্টার ওয়ান। যারা পোস্ট গ্র্যাজুয়েটে রয়েছেন তারা দ্বিতীয় নাম্বার লেখাটাতে ক্লিক করবেন তোমরা যদি পোস্ট গ্র্যাজুয়েটে অ্যাপ্লিকেশন করতে চান। তো সেকেন্ডে বলা রয়েছেন ক্লিক হিয়ার টু ওপেন অনলাইন অ্যাডমিশন পোর্টাল অফ ডিই ইউজি সেমিস্টার। এবং যারা ইউজিতে মানে আন্ডার গ্র্যাজুয়েটে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে তোমরা তিন নম্বর অপশানটিতে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এখানে আন্ডার গ্র্যাজুয়েটের অপশানটিতে ক্লিক করলাম। তারপরে ক্লিক করার সাথে সাথে তোমাদের এই ধরনের আরেকটি ওয়েবসাইট খুলে যাবে। এখানে তোমরা আবার সেম থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে তোমরা আবার ডেস্কটপ সাইট মোডটি অন করে দেবেন। তারপরে অন করে দেওয়ার পর নিচে দেখুন চারটি অপশান দেওয়া রয়েছে। প্রথমে দেওয়া রয়েছে অ্যাডমিশন নোটিফিকেশান অ্যান্ড এনেজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে হলো তোমাদের অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের কী কী ক্রাইটেরিয়া লাগবে সে সমস্ত ডিটেলস প্রথম অপশানটিতে দেওয়া রয়েছে। দ্বিতীয় নম্বর অপশানটিতে বলা হচ্ছে টেন্টেটিভ শিডিউল অফ অ্যাডমিশন, মানে হলো এখানে তোমাদের অ্যাডমিশন শিডিউলগুলো দেওয়া রয়েছে। তো আমরা এটা একটু ডাউনলোড করে নেব, তো আমার ডাউনলোড করা আছে তাই আমাকে রি ডাউনলোডের অপশানটি দেখালো। তো উপরে লেখা রয়েছে অ্যাডমিশন শিডিউল, ঠিক তার নিচে লেখা রয়েছে অ্যাডভাইসমেন্ট, মানে এই নোটিশটি কবে জারি করা হয়েছে, সেপ্টেম্বরের 16 তারিখ। তো তোমাদের জন্য অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে সেপ্টেম্বরের 21 তারিখ দুপুর 12টা থেকে। তারপরে তিন নম্বর বলা হয়েছে অ্যাডমিশন উইদাউট লেট ফিস, মানে হচ্ছে কোনো রকম লেট ফিস ছাড়াই তোমরা অ্যাডমিশন হতে পারবেন সেপ্টেম্বরের 21 তারিখ থেকে শুরু করে অক্টোবরের 20 তারিখ রাত 12টার মধ্যে। তারপরে চার নম্বরে বলা হচ্ছে অ্যাডমিশন উইথ লেট ফিস, মানে তোমরা যদি তোমাদের ডেটটি লেটে আর কি মানে ডেটের বাইরে যদি তোমরা অ্যাডমিশন করে ফেলেন, সাপোজ তোমাদের তো অ্যাকচুয়ালি টাইম কি সেপ্টেম্বরের 21 তারিখ থেকে অক্টোবরের 20 তারিখ অবধি রাত 12টা অবধি, ঠিক আছে। এবং তোমরা যদি অক্টোবরের 20 তারিখের পরে অ্যাডমিশন হও তাহলে তোমাদেরকে এক্সট্রা কিছু চার্জ দিতে হবে, 50-60 টাকা বা 200-300 টাকার মতন এক্সট্রা চার্জ দিতে হবে, কারণ তুমি লেটে অ্যাপ্লিকেশান করলেন, ঠিক আছে। তো লেট যদি অ্যাপ্লিকেশান করতে চান তাহলে তোমরা সময় পাবেন অক্টোবরের 28 তারিখ রাত 12টার মধ্যে, ঠিক আছে। টোটাল তোমরা এখানে কয়দিন পাচ্ছ, 8 দিন সময় পাচ্ছ, 21 থেকে 28 তারিখ অক্টোবরের, ঠিক আছে। এবং তারপরে 5 নম্বরে বলা হচ্ছেন ক্লোজিং অফ পোর্টাল, মানে তোমরা লাস্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন অক্টোবরের 28 তারিখ রাত 12টা। তারপরে 6 নম্বরে বলা হচ্ছে ভেরিফিকেশান অফ অরিজিনাল ডকুমেন্ট, তো তোমাদের ডকুমেন্ট যে ভেরিফিকেশান হবে সেটি 28 তারিখ অক্টোবরের 28 তারিখের পরের থেকে শুরু করে 10 দিন তোমরা সময় পাবেন, মোটামুটি তোমরা নভেম্বরের 8 তারিখ অবধি সময় পাবেন ডকুমেন্ট ভেরিফিকেশানের, ঠিক আছে। তো এগুলো তোমরা একটু মনে রাখবেন ডেটগুলো, ঠিক আছে। তো আমরা এখান থেকে ব্যাক করে নেব। তো এখন আমরা দেখে নিব তোমরা কী করে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবেন। প্রথম এখানে সাইডে লেখা রয়েছে ক্যান্ডিডেট লগ ইন, ঠিক তার নিচে লেখা রয়েছে লগ ইন। তোমরা যদি এর আগে রেজিস্টার্ড করে থাকো তাহলে লগ ইন বাটনে গিয়ে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ঠিক তার নিচে লেখা রয়েছে নট রেজিস্টার্ড ইয়েট রেজিস্টার্ড নাও, মানে হলো যারা এখনও পর্যন্ত রেজিস্টার্ড করেনি তাহলে এখানে রেজিস্টার্ড নাওতে ক্লিক করবেন। রেজিস্টার্ড নাওতে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো আমি এটা ফিল আপ করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কী করতে হবে। এখানে আমার ফর্মটি ফিল আপ করে ফেললাম। সবার প্রথমে দিতে হবে তোমাদের ফুল নেম, তারপরে তোমাদের অ্যাক্টিভেট একটি ফোন নাম্বার, তারপরে তোমাদের ইমেল নাম্বার দিতে হবে যেটি অ্যাক্টিভেট, তারপরে এখানে ক্রিয়েট পাসওয়ার্ডে তোমার একটি পাসওয়ার্ড দিবেন যেটি তোমার মনে থাকে, ঠিক আছে। প্রথম রয়েছেন 8টি তোমাকে ওয়ার্ড লিখতে হবে যেটি তোমাদের নামের মধ্যে রয়েছেন, কারো যদি থাকে রিম্পা তাহলে রিম্পা লিখে দিয়ে অ্যাট দ্য রেট তোমাদের জন্মশাল দিয়ে দিবেন, কারো যদি নাম থাকে প্রসেনজিৎ তাহলে প্রসেনজিৎ লিখে দিয়ে অ্যাট দ্য রেট দিয়ে তারপরে তোমাদের জন্মশাল দিয়ে দিবেন। তো এইভাবে কিন্তু তোমাকে পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে হবে। তো আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এখানে কিউ 8টি দিলাম, তারপরে অ্যাট দ্য রেট তারপরে 12 দিয়ে দিলাম, ঠিক আছে, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। আর তোমরা এমন পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যেটি তোমাদের মনে থাকে, ঠিক আছে। তারপরে নিচে কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, সেম টু সেম যা উপরে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটিকে তোমাকে নিচে দিয়ে দিতে হবে। তারপরে নিচে যে ক্যাপচাটি রয়েছেন সেই ক্যাপচাটি হুবহু নিচের অঙ্ঘরে
দিয়ে দিতে হবে, ঠিক আছে? তারপরে তোমরা রেজিস্টারে ক্লিক করে দেবেন, সাথে সাথে তোমাদের কিন্তু একটি মোবাইলে এসএমএস যাবে এবং ইমেলে একটি মেসেজ চলে যাবে। তো আমরা এখানে রেজিস্টারে ক্লিক করে দিব। তো তোমাদের মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি তোমরা এই ঘরে দিয়ে দিবেন, তারপরে তোমরা সাবমিট বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমার মোবাইলে অলরেডি ওটিপি চলে আসলো, ঠিক আছে? তোমরা কিন্তু তোমাদের ওটিপিটা দিয়ে দিবেন, 666, তারপরে কি আসলো, 510। তো আমি এখানে আমার ওটিপিটি দিয়ে দিলাম, তারপর আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন তোমাদের ফিল আপ করতে হবে বেসিক ডিটেলসগুলো। তো সবার প্রথম তোমাদের নাম থাকবে, মানে সবার প্রথম তোমাদের ফোন নাম্বার থাকবে, তারপর তোমার নাম থাকবে, তারপর তোমার বাবার নাম দিতে হবে, তারপর তোমাদের মাদার নেম মানে মায়ের নাম দিতে হবে, তারপর পারমানেন্ট অ্যাড্রেস লাইন মানে তোমাদের অ্যাড্রেসটি দিতে হবে, তারপরে পারমানেন্ট অ্যাড্রেস লাইন যে রয়েছেন এখানে 2 যে লেখা রয়েছেন এখানে কোনো রকম অ্যাড্রেস না দিলেও চলবে, এখানে দিতে হবে, এরকম কোনো রকম বাধ্যতামূলক করা নেই, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে সিটি বা এরিয়া মানে তোমাদের সিটি দিয়ে দিবেন, তারপরে তোমাদের ডিস্ট্রিক্ট, তারপরে তোমাদের পোস্ট অফিস, তারপরে তোমাদের স্টেট সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে স্টেট সিলেক্ট করে নিলাম ওয়েস্ট বেঙ্গল। তারপর এখানে কান্ট্রি অলরেডি ইন্ডিয়া সিলেক্ট করা থাকবে। তো তারপর রয়েছেন পিনকোড। তো তোমরা এখানে তোমাদের এরিয়ার যে পিনকোড রয়েছেন সেই পিনকোডটি এখানে দিয়ে দিবেন। তারপরে বলা হচ্ছে সেম এস পারমানেন্ট অ্যাড্রেস, মানে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন যদি অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে তোমরা এখানে টিক মার্ক করে দিবেন। তাহলে তোমরা এখানে যা অ্যাড্রেস ফিল আপ করেছিলেন সেই অ্যাড্রেসটি এখানে হুবহু কপি হয়ে চলে আসবে। তারপরে নিচে আমরা একটু স্ক্রল করার পর এখানে কী কী দিতে হবে, ভ্যালিড একটি ইমেল আইডি তোমাকে দিতে হবে, তারপর তোমাদের আধার নাম্বার, তারপরে রয়েছেন প্যান কার্ড নাম্বার, তারপরে তোমাদের প্যারেন্টস মোবাইল নাম্বার মানে একজন গার্জিয়ানের মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে গার্জিয়ানের একটি ইমেল আইডি দিতে হবে, তবে না দিলেও চলবে, কোনো রকম বাধ্যতামূলক বলা নেই, ঠিক আছে? তারপরে বলা হচ্ছেন স্টেট অফ ডোমিসিয়াল। তো তোমাদের ডোমিসিয়ালস যে সার্টিফিকেট রয়েছেন বা ডোমিসিয়াল স্টেট তোমরা এখান থেকে সিলেক্ট করে নিবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নিলাম। তারপরে বলেছেন কাস্ট ক্যাটাগরি। তো তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে টোটাল 4টি কাস্ট চলে আসবে। প্রথম রয়েছেন এসসি, তারপরে এসটি, তারপরে ওবিসি এ, তারপরে রয়েছেন ওবিসি বি। তোমরা যে কাস্টে বিলং করো সেই কাস্টে এখান থেকে সিলেক্ট করে নেবেন, আর তোমরা যদি কোনো রকম কাস্টে না বিলং করো তাহলে তোমরা ইউআর সিলেক্ট করবেন মানে জেনারেল সিলেক্ট করবেন। তো আমি এখানে এসসি সিলেক্ট করলাম, ঠিক আছে? তারপরে দিতে হবে তোমাদের ডেট অফ বার্থ মানে জন্মসাল বা জন্ম ডেটগুলো তোমাকে এখান থেকে দিতে হবে, ঠিক আছে? তো এখানে যদি তোমরা ক্লিক করো সাথে একটি ক্যালেন্ডার উঠে আসবে, এখান থেকে তোমরা তোমাদের জন্মসালটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি আমার জন্মসালটি সিলেক্ট করে নিচ্ছি, 1997, এখানে এপ্রিল এবং 29 তারিখ, ঠিক আছে? তো এভাবে করে তোমরা সিলেক্ট করে নেবেন। তারপরে তোমরা তোমাদের জেন্ডার সিলেক্ট করে নেবেন, যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেলে ক্লিক করবেন, আর মেয়ে হয়ে থাকলে ফিমেলে ক্লিক করবেন। তো আমি এখানে মেলে ক্লিক করলাম। তারপরে বলা হচ্ছে ম্যারিটিয়াল স্ট্যাটাস, মানে হচ্ছে তুমি বিবাহিত নাকি অবিবাহিত। যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড, আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আনম্যারিডে ক্লিক করবেন। তারপরে বলা হচ্ছে রিলিজন, মানে এখান থেকে তোমরা তোমাদের ধর্মটি সিলেক্ট করে নেবেন, যদি হিন্দু হয়ে থাকেন তাহলে হিন্দুইজম, আর যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ইসলামে ক্লিক করবেন। তো আমি হিন্দুইজম, তাই আমি এখানে হিন্দু সিলেক্ট করে নিলাম। তারপরে ন্যাশনালিটি, এখানে ইন্ডিয়ান সিলেক্ট করা থাকবে, তো এইভাবে ছেড়ে দিবেন। আদার কান্ট্রি থেকে হয়ে থাকলে তাহলে আদার কান্ট্রি হিসাবে কান্ট্রির নাম তোমরা এখানে দিয়ে দিবেন। তারপরে তোমরা এখান থেকে তোমাদের ব্লাড গ্রুপ সিলেক্ট করে নেবেন, এখানে অনেক রকমের ব্লাড গ্রুপ দেওয়া রয়েছেন, তোমার যে ব্লাড গ্রুপ রয়েছেন সেই ব্লাড গ্রুপটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি বি পজিটিভ, তাই আমি বি পজিটিভ সিলেক্ট করে নিলাম আর কি। তারপরে বলা হচ্ছে তোমরা কি হ্যান্ডিক্যাপ কি হ্যান্ডিক্যাপ না, মানে পরের অপশানটিতে, ঠিক আছে? তোমরা যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি হ্যান্ডিক্যাপ না হয়ে থাকেন তাহলে নো করে দিবেন। আর তোমরা যদি ইয়েস করে থাকেন তাহলে কিন্তু তোমাদের সার্টিফিকেটের যে এক কপি স্ক্যান কিন্তু আপলোড করতে হবে। তো আমি এখানে হ্যান্ডিক্যাপ নই, তাই আমি এখানে নো করে দিলাম, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে তোমরা কি বিপিএল নাকি বিপিএল না, তোমরা যদি বিপিএল হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর বিপিএল যদি না হয়ে থাকেন তাহলে নো করবেন। আর বিপিএলের যদি ইয়েস করেন তাহলে তোমাদের কিন্তু বিপিএল কার্ড যে রয়েছেন বা AAY যে কার্ড যে রয়েছেন সেই কার্ডের একটি স্ক্যান কপি আপলোড করতে হবে। তো আমি এখানে নো সিলেক্ট করে নিলাম।
ঠিক আছে। তারপরে বলা হচ্ছে এর আগে কি ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে কোনো রকম রেজিস্টার্ড করেছেন, যদি রেজিস্টার্ড করে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি কোনো রকম রেজিস্টার্ড না করে থাকেন তাহলে নো করবেন। আর যদি ইয়েস করেন তাহলে তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখতে হবে। তো আমি নো করে দেব, কারণ আমি এর আগে কোনো রকম নর্থ বেঙ্গলের মানে নর্থ বেঙ্গলে আর কি কোনো রকম অ্যাপ্লিকেশন করিনি বা আমার কোনো রকম রেজিস্ট্রেশন নেই, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে ইওর প্রেজেন্ট ইউনিভার্সিটি, মানে বর্তমান কোন ইউনিভার্সিটিতে পড়ছেন সেই ইউনিভার্সিটির নাম তোমরা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে ক্লিক করে তাহলে দুটি অপশন আসবে, একটি হচ্ছে নো আর একটি হচ্ছে ইয়েস। তোমরা যদি ইয়েস করেন তাহলে ডেট অফ মাইগ্রেশনের ডেট তোমরা দিতে হবে, যেটি মাইগ্রেশনে লেখা থাকবে, আর যদি না হয়ে থাকেন তাহলে নো করে দেবেন, ঠিক আছে। তো কোনো রকম তোমাদেরকে মাইগ্রেশন ডেট দিতে হবে না, ঠিক আছে। তারপরে তোমরা সব কিছু ঠিকঠাক দেওয়ার পর কনফার্ম করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপরে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর তোমাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে তোমাকে এখানে দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলস, মানে হলো তোমাকে সবার প্রথম দিতে হবে মাধ্যমিকের ডিটেলসগুলো, ঠিক আছে। প্রথম রয়েছেন ইয়ার অফ পাসিং, মানে তোমরা মাধ্যমিক কবে পাস করেছেন সেই সালটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে তোমরা সিলেক্ট করে নেবেন বোর্ড অ্যান্ড কাউন্সিলিং, মানে মাধ্যমিক যে পাস করেছেন সেই বোর্ডটি কোন বোর্ডের আন্ডারে ছিল, মানে স্কুলটি কোন বোর্ডের আন্ডারে ছিল সেই বোর্ডের নাম দিবেন। তারপরে দিয়ে দিবেন তোমাদের ইনস্টিটিউট বা স্কুলের নাম, যেই স্কুল থেকে তুমি মাধ্যমিক পাস করেছেন সেই স্কুলের নাম দিয়ে দিবেন। তারপরে তোমরা দিয়ে দিবেন মাধ্যমিকে রোল এবং নাম্বার, ঠিক আছে, কোনো রকম স্পেস ছাড়াই রোল এবং নাম্বার দিয়ে দিবেন। তারপরে রয়েছেন ডিভিশন অ্যান্ড গ্রেড, তোমরা মাধ্যমিক কোন গ্রেড বা ডিভিশনে পাস করেছো সেই গ্রেডটি তোমরা এখানে দিয়ে দিবেন। তারপরে বলা হয়েছে টোটাল মার্কস, মানে তোমাদের মাধ্যমিক টোটাল কততে এক্সাম হয়েছিল, তো 700তে এক্সাম হয়েছিল তাই তোমরা এখানে 700 লিখে দিবেন। এবং তার এখানে বলা হচ্ছে মার্কস সিকোট, মানে হচ্ছে তোমরা 700-র মধ্যে টোটাল কত পেয়েছেন সেই মার্কসটি তোমরা এখানে দিয়ে দিবেন। তারপরে বলা হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস, এখানে অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে চলে আসবে। তো সাপোজ ধরুন আমি এখানে 700 দিয়ে দিলাম এবং এখানে আমি দিয়ে দিলাম 650, ঠিক আছে। তো এখানে পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে চলে আসলো, আর যদি কোনো রকমভাবে ক্যালকুলেট না হয়ে আসে তাহলে তোমরা নিজেরাই ক্যালকুলেট করে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর 2 নম্বরে বলা হচ্ছে হায়ার সেকেন্ডারি বা ইকুইভ্যালেন্ট, তোমাকে এখানে ডিটেলস দিতে হবে এইচএস মানে উচ্চ মাধ্যমিকের, ঠিক আছে। তারপরে প্রথম দেওয়া রয়েছেন ইয়ার অফ পাসিং, মানে উচ্চ মাধ্যমিক কবে পাস করেছেন সেটি সাল সিলেক্ট করবেন। তারপরে বলা হচ্ছে বোর্ড কাউন্সিলিং, মানে কোন বোর্ডের আন্ডারে এইচএস পাস করেছেন সেই বোর্ডের নাম। তারপরে বলা হচ্ছে ইনস্টিটিউট স্কুল বা কলেজের নাম, মানে যেই কলেজ বা স্কুল থেকে তোমরা এইচএস পাস করেছেন সেই স্কুলের নাম তোমরা এখানে দিয়ে দিবেন। তারপরে এইচএস এর রোল নাম্বার, সাথে কোনো রকম স্পেশালের রোল নাম্বারটা লিখবেন। তারপরে দিয়ে দেবেন তোমাদের ডিভিশন বা গ্রেড, কোন ডিভিশন বা গ্রেডে পাস করেছেন উচ্চ মাধ্যমিক সেই গ্রেড বা ডিভিশন তোমরা দিয়ে দেবেন। তারপরে বলা হচ্ছেন বেস্ট ফোর সাবজেক্ট ডিটেল এক্সপেক্ট এনরোলমেন্টাল স্টাডিজ, ঠিক আছে। তো প্রথম অপশনটিতে ইংলিশ সিলেক্ট করা থাকবে, তো তোমরা এখানে কোনো রকম সাবজেক্ট সিলেক্ট করতে পারবে না, ঠিক আছে। তো ইংলিশটা ইংলিশই রাখতে দিন। তারপরে 2 নম্বরে তোমরা সিলেক্ট করে নেবেন তোমাদের বেস্ট ফোর সাবজেক্টের সাবজেক্ট লিস্ট, ঠিক আছে। এখানে তোমাদের সাবজেক্টগুলো দেওয়া থাকবে, এই সাবজেক্ট লিস্টের মধ্যে থেকে তোমাদের সাবজেক্টটি সিলেক্ট করে নিতে হবে। প্রথমে আমি সিলেক্ট করে নিলাম বেঙ্গলি সাপোজ তোমাদেরকে দেখানোর জন্য। তারপরে 3 নম্বরে সিলেক্ট করে নিলাম সাপোজ জিওগ্রাফি, 4 নম্বরে সিলেক্ট করে নিলাম সাপোজ ফিলোসফি। তো 4টি সাবজেক্ট, মানে তোমরা এখানে মোট কথা বলতে গেলে তোমাদের যেই 4টি সাবজেক্টে ভালো নাম্বার আসছে আর কি সেই 4টি সাবজেক্ট তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে তোমরা দিয়ে দেবেন টোটাল মার্কস, মানে তোমাদের এক্সাম টোটাল কত নাম্বারে হয়েছিল সেই নাম্বারটি তোমরা এখানে দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিবেন সেই নাম্বারের মধ্যে তোমরা কত পেয়েছেন, সাপোজ ধরুন তোমাদের এক্সাম হয়েছে কততে 100তে, এবং 100-র মধ্যে তোমরা কত পেয়েছেন সেটি মার্কস সিকোটে লিখে দিবেন, ঠিক আছে। তারপরে এইভাবে 4টি সাবজেক্টের নাম্বার তোমরা বসানোর পর নিচে টোটাল মার্কসের এখানে টোটাল কততে এক্সাম হয়েছে সেটি এখানে চলে আসবে। তারপরে তোমাদের মার্কস সিকিউরিটিতে কত পেয়েছেন 4টি সাবজেক্টের টোটাল সেটি ক্যালকুলেট হয়ে চলে আসবে। তারপরে পার্সেন্টেজ অফ মার্কস যে রয়েছেন এখানেও টোটাল তোমার
পার্সেন্টেজ কত সেটি অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে চলে আসবে। তারপরে 3 নম্বরে বলেছেন সিলেক্ট অ্যাপ্লাই কোর্স, মানে তোমরা কোন কোর্সের জন্য অ্যাপ্লিকেশান করতে চান আর কি, সেই কোর্সটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবেন। প্রথম রয়েছেন ব্যাচেলার অফ আর্টস, তারপরে রয়েছেন ব্যাচেলার অফ কমার্স। যেই কোর্সের জন্য অ্যাপ্লিকেশান করবেন সেই কোর্সটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি এখান থেকে ব্যাচেলার অফ আর্টস সিলেক্ট করলাম। তারপরে তোমরা এখানে সব কিছু ঠিকঠাক দেখার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপরে তোমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। নিচে লেখা রয়েছে সেমিস্টার 1 পেপার সিলেকশন, মানে তোমাদের সেমিস্টার 1-এর পেপারগুলো সিলেক্ট করতে হবে, ঠিক আছে। প্রথম রয়েছে ডিএসসি, তো এখান থেকে তোমাদের প্রথম সেমিস্টারের সাবজেক্টগুলো সিলেক্ট করে নেবেন। প্রথমে রয়েছেন বেঙ্গলি, তারপরে তোমরা সেকেন্ড নাম্বারে বা ডিএসসির সেকেন্ড নাম্বার অপশানটিতে বেঙ্গলির পর এখান থেকে সিলেক্ট করে নিলেন এডুকেশন। তারপরে রয়েছেন কি এলসিসি 1, এখান থেকে সিলেক্ট করে নিলেন বেঙ্গলি, ঠিক আছে। তারপরে ইবিএস অলরেডি সিলেক্ট করা থাকবে বা এখানে কোনো রকম চেঞ্জ করতে পারবে না, ইবিএস অলরেডি লেখাই থাকবে, ঠিক আছে। তারপরে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন সাবজেক্টগুলো সঠিকভাবে সিলেক্ট করার পরে। তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। তারপরে তোমাদের সামনে আবার এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। উপরে লেখা রয়েছে আপলোড ফটো সিগনেচার অ্যান্ড ডকুমেন্টস, তো এখানে তোমাদের প্রথম দিতে হবে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি, যেটির সাইজ হতে হবে 60 KB-র মধ্যে এবং 20 KB-র উপরে। তারপরে বলা হচ্ছে আপলোড সিগনেচার, যার সাইজ হতে হবে 10 KB থেকে 20 KB-র মধ্যে। তারপরে বলা হচ্ছে আপলোড এজ প্রুফ, মানে তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 40 থেকে 100 KB-র মধ্যে। তারপরে বলা হচ্ছে আপলোড কাস্ট সার্টিফিকেট, মানে তোমাদের যে কাস্ট রয়েছেন সেই কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 40 থেকে 100 KB-র মধ্যে। তারপরে বলা হচ্ছে আপলোড সেকেন্ডারি ইকুইভ্যালেন্ট মার্কশিট, মানে তোমাদের মাধ্যমিকের যে মার্কশিট রয়েছেন সেটি আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 20 KB-র মধ্যে, এবং এটি ফাইল হতে হবে PDF। আগের যতগুলো ফাইল রয়েছেন সবগুলো JPG, এবং তোমাদের পরেরটি যে রয়েছেন মানে তোমাদের সেকেন্ডারি এডুকেশনের যে রয়েছেন মাধ্যমিকের যে মার্কশিট রয়েছেন সেটির সাইজ মানে ফরম্যাট হতে হবে PDF, ঠিক আছে, যার সাইজ হতে হবে 20 KB-র 200 KB-র মধ্যে, সরি 200 KB-র মধ্যে, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে হায়ার সেকেন্ডারি এডুকেশন যে মার্কশিট, মানে হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 200 KB-র মধ্যে এবং PDF ফাইল ফরম্যাট। তারপর তোমরা এখানে আই কনফার্মের এখানে ক্লিক করে দিবেন, তারপরে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপরে কন্টিনিউতে ক্লিক করার পর নিচে লেখা থাকবে প্লিজ ওয়েট ফর এ মোমেন্ট উই আর প্রসেসিং, মানে তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছেন সেগুলো সঠিকভাবে আপলোড করা হলো কি না বা সঠিক আপলোড হলো কি না এই ব্যাপারে তোমাদের ডকুমেন্টসগুলো প্রসেসিং করবে, ঠিক আছে। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এই ধরনের একটি প্রিভিউ তোমাদের সামনে চলে আসবে। এখানে সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা একবার চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। তারপরে তোমরা সব কিছু ঠিকঠাক দেখার পর ডিক্লারেশনের এখানে টিক মার্ক করে দিবে। তারপরে তোমরা এখানে নিচে যে লেখা রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে নিয়ে পরের স্টেপে তোমরা চলে যেতে পারেন। আর তোমাদের যদি এখানে কোনো রকম প্রবলেম থাকে তাহলে ক্লিক টু এডিটে গিয়ে তোমরা তোমাদের সেই ভুলটি সঠিক করে নিতে পারেন, ঠিক আছে। তারপর আমরা এখন ক্লিক করে দিব সেভ অ্যান্ড কন্টিনিউতে, কারণ আমার সব কিছু বর্তমানে ঠিক আছে। তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এই ধরনের একটি ইনফরমেশান চলে আসবে তোমাদের সামনে, মানে পপ আপ চলে আসবে। এখানে বলা হচ্ছে তুমি যা কিছু দিয়েছেন সব কিছু ঠিকঠাক আছে, যদি ঠিকঠাক থাকে তাহলে ওকে করবেন, আর ওকে যদি করেন তাহলে কোনোরকমভাবে এডিট করতে পারবেন না। তাই বারবার বলছি তোমরা প্লিজ চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না। তো আমি এখানে ওকে মেরে দেবো। তারপরে ওকে মারার পর তোমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। উপরে লেখা রয়েছে অ্যাডমিশন ফি পেমেন্ট ফর ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে। তোমাদের ফার্স্ট সেমিস্টার কত টাকা পে করতে হবে সেটি এখানে দেওয়া থাকবে। উপরে লেখা রয়েছে ব্যাচেলার অফ আর্টস সেমিস্টার 1 6,550 টাকা পেমেন্ট করতে হবে। তো আমরা পে নাওতে ক্লিক করে দিব। তারপরে তোমরা পে নাওতে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা রয়েছে ক্রেডিট এবং ডেবিট কার্ড, তারপরে ইন্টারনেট ব্যাঙ্কিং, তারপরে ওয়ালেট ক্যাশ কার্ড, তারপরে কিউআর, মানে তোমরা কোন পদ্ধতিতে পেমেন্টটি করতে চাও সেই পদ্ধতি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ক্রেডিট কার্ড অ্যান্ড ডেবিট কার্ড সিলেক্ট করে নেব। তারপরে তোমাদের কার্ড নাম্বার, তারপরে এক্সপায়ার মান্থ এবং সাল, তারপর CVV নাম্বার যেটি ATM কার্ডের পিছনে দেওয়া থাকে সেই 3 সংখ্যার CVV নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপরে তোমরা কার্ড হোল্ডারের নাম দিয়ে দিবেন। তারপরে মেক পেমেন্ট ফর
6550-এ ক্লিক করবেন, সাথে সাথে তোমাদের মোবাইলে একটি কনফার্মেশন মেসেজ যাবে, সেটি পরের স্টেপে তোমরা দিয়ে দিবেন। তারপরে তোমরা কনফার্মে ক্লিক করার পর তোমাদের সামনে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড হয়ে যাবে, সেটি প্রিন্ট আউট করে যত্ন সহকারে তোমাদের কাছে রেখে দিবেন, কারণ সেটি হারিয়ে গেলে পরবর্তী কিন্তু তোমাদের খুবই অসুবিধা হবে। তাই বলছি, অ্যাডমিশন ফর্ম ফিল আপ করার সময় যা কিছু কাগজ বেরোবে প্লিজ তোমরা যত্ন সহকারে রেখে দিবেন, পারলে তোমরা সব ডকুমেন্টসের এক কপি করে ছবি তুলে রাখবেন, পারলে তোমরা অ্যাপ্লিকেশন করার সময় স্ক্রিনশট মেরে রাখবেন, ঠিক আছে? তো আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো। এরপরও যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আর পার্সোনাল কিছু বলতে হলে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে SMS করে দিবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য।